বন্ধুরা, আপনাদের সবাইকে মহামায়ের রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমরা চুষি পিঠে করব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন এবারে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, খেজুরের গুড় স্বাদ অনুযায়ী, আর দুধ একটু ঘন করে নিয়েছি। প্রথমে জল গরম করে নেবেন, একদম তকবক করে ফোটানো জল হতে হবে। এবারে একটি প্যানে চালের গুঁড়ো দেবেন, ফ্লেমটা একটু কমিয়ে রাখবো। এবারে ওপর থেকে গরম জল ঢেলে চালের গুঁড়োটা নাড়তে হবে, দেখুন এই রকম করে। এবারে মনে হচ্ছে হয়ে গেছে, এবারে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রাখতে হবে। এবারে গরম অবস্থাতেই প্লেটে কাইটা ঢেলে মুছে নিতে হবে। গরম অবস্থাতেই যদি আমাদের এটা করতে হবে, যদি আপনাদের মনে হয় একটু চালের গুঁড়ো লাগবে তবে দিতে পারেন। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবারে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, কারণ হাওয়াতে শুকিয়ে যায়, তখন চুষি কাটতে অসুবিধা হবে। আপনারা এবারে চালের এই মন্ডটা থেকে একটু করে নিয়ে একটি লম্বা করে লেচি কেটে নিতে হবে। সেখান থেকে ছোট ছোট টুকরো করে হাত দিয়ে এভাবে কেটে নিতে হবে। একটু চালের গুঁড়ো দেবেন চাকতাটার উপর, তারপর হাত দিয়ে এভাবে কেটে নিলেই হবে। অনেকে 2 হাত দিয়েও করে কেটে নেয়, আমি এভাবে কেটেছি। এবারে চলুন চুষিটা জাল দিই। আমি দুধটা একটু ঘন করে নিয়েছি আগে থেকে। এবারে একটা প্যানে 1 কাপ জল আর 1 কাপ খেজুর গুড় নিয়ে জাল দিতে হবে। গুড় আর জল টকবক করে ফুটাতে হবে, যেমন রসগোল্লা করতে গেলে রসটাকে ফোটাতে হয় সেভাবেই এটাকে ফোটাতে হবে। দেখুন আমার রসটা ফুটে গেছে। এবারে এর মধ্যে তৈরি করা চুষিগুলো ঢেলে দিলেই হবে। এটাকে খানিকক্ষণ জাল দেব। অনেকে দুধের মধ্যে চুষি ঢেলে দেয়, তখন চুষিগুলো দলা পাকানোর সম্ভাবনা থাকে। আর চালের গুঁড়ো যদি ভালো না হয় তবে ভেঙে যেতেও পারে, সেই জন্য অনেকেই চালের গুঁড়ো ঘরে করে নেয়। কিন্তু আমি যেভাবে করছি সেরকমভাবে করলে প্রতিটা চুষি আলাদা থাকবে, ভাঙবে না এবং গলেও যাবে না। পরের দিনও দুধ দিয়ে জাল দিয়ে খেতে পারবেন।
এবারে দুধটা ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে খানিকক্ষণ জাল দেব। যদি মিষ্টি কম হয়ে থাকে তবে একটু চিনি দিয়ে দিতে পারেন। আমি এখানে গুড় দিয়েছি বলে আর কিছু দিচ্ছি না, যদি শুধু চিনি দিয়ে করেন তবে এর মধ্যে কাজু, কিশমিশ আর কোরানো নারকেল দিতে পারেন। এবারে আমার চুষি তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও খাবেন, বন্ধুদেরকেও খাওয়াবেন, আর আমার কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।